আসসালামু আলাইকুম, নিউজ টকে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। এফএম নিয়ে সন্দেহের কথা জানালো জাপা সহ আটটি দল। এরপর থাকবে বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরপর দেখবেন বর্ণাঢ্যদের জন্য সরকারের বরাদ্দ যান প্রতি দেড় টাকা রেজভি। সব শেষে দেখবেন রোহিঙ্গাদের আশ্রয়ে জনগণ অনন্য ভূমিকা রাখছে মির্জা ফখরুল। এবার বিস্তারিত। সরকারের শীর্ষ পর্যায় থেকে আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের ইঙ্গিত দেওয়া হলেও সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির অবস্থান এর বিপক্ষে। নির্বাচন কমিশনের সঙ্গে মত বিনিময় সভায় জাতীয় পার্টি স্পষ্টতই বলেছে দেশের ভোটাররা ইভিএম এ ভোট দেওয়ার জন্য প্রস্তুত নন। জাতীয় পার্টির পাশাপাশি নিবন্ধিত আরও সাতটি দলের প্রতিনিধিরা ইসির সঙ্গে মত বিনিময় সভায় ইভিএম নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন মানুষের মনে ইভিএম নিয়ে যেসব সন্দেহ ও অবিশ্বাস রয়েছে তা এখনও দূর হয়নি। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইভিএম বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় সভা করেছে ইসি। প্রথম দফায় ১৩টি দলকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ১০টি দল অংশ নিয়েছে। আমন্ত্রণ পেয়েও সভায় জানি গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ ও বাংলাদেশের জাতীয় পার্টি। ইসি বলছে পর্যায়ক্রমে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে এ নিয়ে সভা হবে। ইভিএম নিয়ে ইসির পরের বৈঠক হবে ২১ জুন। এই বৈঠকে বিএনপি জেএসডি সহ ১৩টি দল ইসির আমন্ত্রণ পাবে। সভায় জাতীয় পার্টির পাশাপাশি অংশ নিয়েছে জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ও বাংলাদেশ কংগ্রেস। জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক বলেন সাধারণ মানুষের ধারণা হলো ইভিএম এর মধ্যে অন্য কোনো কারসাজি আছে। এর চেয়ে বড় বিষয় হলো দেশের ভোটাররা ইভিএম এ ভোট দেওয়ার জন্য প্রস্তুত নন। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ইভিএম এর ব্যবহার চায় না। জাপার মহাসচিব বলেন ভোট দিতে গেলে দেখা যায় ইভিএম এ ফিঙ্গারপ্রিন্ট মেলে না। ইভিএম এ আস্থা না দেখানোর কোনো কারণে, কিন্তু ইভিএম নিয়ে একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছে, এর মধ্যে কোনো কারসাজি আছে। ইভিএম এ বিশেষ কোনো দল কিছু করতে পারে? ইভিএম মানুষের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না বলে সভায় উল্লেখ করেন জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। তিনি বলেন নির্বাচনে এক কেন্দ্রে ইভিএম আরেক কেন্দ্রে ব্যালট ব্যবহার করা ঠিক হবে না। বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম বলেন সাধারণ মানুষ ইভিএম কে ডিজিটাল কারচুপির একটি নির্ভরযোগ্য যন্ত্র বলে মনে করে। মত বিনিময় সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন ইভিএম এর ব্যাপারে অনেকের বক্তব্য ইতিবাচক, আবার অনেকে বলেছেন ইভিএম ব্যবহার করা সমীচীন হবে না। কিন্তু ইভিএম এর অনেক বিষয় তাদের অজানা ছিল। নির্বাচন কমিশনের বিশেষজ্ঞরা বিষয়গুলো রাজনৈতিক দলের প্রতিনিধিদের বুঝিয়ে বলেছেন। এর আগে সভায় নির্বাচন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে উল্লেখ করেন বিএনএফ এর সভাপতি এস এম আবুল কালাম আজাদ। তিনি বলেন সমস্যা ইভিএম এ নয়, সমস্যা হচ্ছে যখন ভোট দেওয়া হয় তখন ভোট কক্ষে ডাকাত থাকে, ডাকাতদের সরাতে হবে, এটাই নির্বাচনের বড় সমস্যা। বিএনএফ এর সভাপতির এই বক্তব্যের পর সভায় উপস্থিত থাকা বাংলাদেশ মিশন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালে উদ্দিন বলেন আপনি যে প্রশ্ন তুললেন ওখানে যদি আরেকজন থাকে এতে তো ইভিএম এর কিছু করার নাই, এটা ম্যানেজমেন্ট সিস্টেমের সমস্যা। দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা দেখা দেওয়ার প্রেক্ষাপটে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের চেয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়, সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি পর্যালোচনায় এক যৌথ সভার পর দলের জাতীয় ত্রাণ কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ সাংবাদিকদের একথা জানান। ইকবাল হাসান মাহমুদ বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন যে বন্যা পরিস্থিতির বিষয়ে আমরা যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার দিই। সাংগঠনিক কাজকর্মের চেয়ে এখন আমাদের একমাত্র অগ্রাধিকার বানভাসী মানুষের পাশে দাঁড়ানো ও তাদের জন্য কাজ করা, এটা আমাদের দলের নেতা কর্মীদের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। সিলেট মহানগর, সুনামগঞ্জ পৌরসভা, সাতক সহ বিভিন্ন এলাকায় বিএনপির নেতা কর্মীরা
ত্রাণ তৎপরতা শুরু করেছেন বলে উল্লেখ করেন ইকবাল হাসান মাহমুদ। বলেন, সিলেট থেকে এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি, আমরা 10,000 লোকের কাছে খাবার পৌঁছে দিয়েছি। বড় বড় নৌকা ভাড়া করে পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থা করেছি। বিএনপির এই নেতা বলেন, সাতকে বন্যা কবলিত এলাকায় আমাদের নেতা কর্মীরা নিজেরা টাকা তুলে মানুষের মাঝে বিতরণ করেছেন। বিএনপি গণমানুষের দল হিসাবে মানুষের পাশে আছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, এবারের বন্যা পরিস্থিতিকে আমরা 3 ভাগে ভাগ করেছি। এখন যারা পানিবন্দী মানুষ আছেন তাদের উদ্ধার করে খাবার পৌঁছে দেওয়া, বন্যার পানি চলে গেলে মানুষজনের গৃহহীন এবং তাদের খাবার ও ঔষধপত্র বিতরণ। সব অঙ্গ সংগঠনকে আলাদাভাবে স্টিয়ারিং কমিটি করে প্রতিটি সংগঠনের ত্রাণ কার্যক্রম তদারকি করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যাপক হারুন আল রশিদ, অধ্যাপক আব্দুস সালাম, যুবদলের সুলতান সালাউদ্দিন, মোনাই মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদির ভুইয়া, কৃষক দলের হাসান জাফির, শহীদুল ইসলাম, ছাত্র দলের কাজী রওনাকুল ইসলাম, সাইফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। বন্যা দুর্গত মানুষের জন্য সরকার জনপ্রতি 1.5 টাকা বরাদ্দ দিয়েছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন। তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের উৎসবের নামে শত শত কোটি টাকা বরাদ্দ হচ্ছে, অথচ স্লেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, উত্তরাঞ্চল সহ দেশে বন্যা উপদ্রুত এলাকায় পানিবন্দী প্রায় কোটি মানুষের সাহায্যের জন্য সরকারি বরাদ্দ একেবারেই অপ্রতুল। বন্যার্তদের জন্য সরকার 100 টন চাল, 30 লাখ টাকা আর 5,000 টাকার শুকনা খাবার দিয়েছে। এ পর্যন্ত তারা বরাদ্দের আশ্বাস দিয়েছে 60 লাখ টাকা, তার মানে জনপ্রতি 1.5 টাকা। পদ্মা সেতু উদ্বোধনের জনসভাস্থলে অস্থায়ী 500 টয়লেট স্থাপন করতে যে খরচ হবে তার 10 ভাগের 1 ভাগও বরাদ্দ পায়নি বন্যার্তরা। পদ্মা সেতু উদ্বোধনী উৎসব বন্ধের দাবি জানিয়ে রিজভী বলেন, আমরা দাবি করছি পদ্মা সেতু নিয়ে উৎসব বন্ধ করুন, এই লোক দেখানো ফুটানি বন্ধ করুন। তিনি বন্যা কবলিত অঞ্চলগুলোকে দুর্গত অঞ্চল হিসাবে ঘোষণা করে সেখানে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থার দাবি জানান। রিজভী আরো বলেন, পদ্মা সেতু উদ্বোধনের উৎসবের নামে শত শত কোটি টাকা বরাদ্দ হচ্ছে, অথচ স্লেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও উত্তরাঞ্চল সহ দেশের বন্যা উপদ্রুত এলাকায় প্রায় কোটি পানিবন্দী মানুষের সাহায্যের জন্য সরকারি বরাদ্দ একেবারেই অপ্রতুল। তিনি বলেন, জয় বাংলা কনসার্ট নামে কনসার্ট করা হচ্ছে, সেখানে পার্শ্ববর্তী দেশ থেকে শিল্পী আনা হয়েছে, আমরা যেটা শুনেছি 3 কোটি টাকা তাকে সম্মানই দেওয়া হয়েছে। সেই কনসার্টে হেলিকপ্টার করে উড়ে যাচ্ছেন বাংলাদেশে দরবেশ নামে একজন ব্যক্তি, তিনি গিয়ে সেখানে জ্ঞান গর্ব বক্তৃতা করছেন। উপদ্রুত মানুষ, ক্ষুধার্ত মানুষকে নিয়ে এমন তামাশা পৃথিবীর ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বৈরাচারদের কথা মনে করিয়ে দেয়। বন্যা কবলিত অঞ্চলে বিএনপির কার্যক্রম সম্পর্কে রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ব জেলার নেতাদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। বন্যা দুর্গত এলাকার নেতারা বিএনপির পক্ষ থেকে সাহায্য করছেন। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুইয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, মীর শরফত আলী সপু, সাইফুল আলম নীরব প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। রোহিঙ্গাদের নানা ধরনের দুর্যোগ যেমন ক্ষুধা, আবাস, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ইত্যাদি মোকাবেলায় বাংলাদেশের জনগণ অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, নিজ মাতৃভূমি থেকে উচ্ছেদ হওয়া এই রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের জনগণ ছাপিয়ে পড়েছে। রোহিঙ্গাদের নাগরিক হিসাবে মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি আজ বিশ্ব শরণার্থী দিবসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সহ বিশ্বের সকল শরণার্থীদের সংকট মোকাবেলায় এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। প্রিয় দর্শক,
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।